গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউস আমি শিলাজিৎ আমি সুদীপ্তা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন তো ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আগামী 8ই জুলাই আমাদের এখানে ভোট রয়েছে তো তার জন্য হচ্ছে এখন প্রত্যেকটা পার্টি হচ্ছে এখন অবভিয়াসলি মাইকে ভোট প্রচার করছে তো এই এখন পাশে প্রচুর আপনারা হয়তো মাইকের আওয়াজ শুনতে পেতে পারেন তো ওই জন্য আমরা আগাম সরি চেয়ে নিচ্ছি এই অনিচ্ছুক মানে অনিচ্ছাকৃত ডিস্টারবেন্সের জন্য হ্যাঁ তো এই অনিচ্ছাকৃত ডিস্টারবেন্সের জন্য সরি তো একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চলুন আজকের ভিডিওতে চলে আসি যেটা হচ্ছে ভীষণই একটা মানে পপুলার বাংলাদেশে সব এখন চর্চিত এবং মানে সবার মুখে মুখে এখন একটাই হয়তো সিনেমার নাম একটাই হয়তো নায়কের নাম চলছে সেটা হচ্ছে প্রিয়তমা এবং শাকিব খান তো শাকিব খানের অনেকদিন পর একটা মুভি আসছে এবং এটা বোধহয় ঈদ স্পেশাল মুভি ছিল রিলিজ করে গেছে তো এর হচ্ছে অনেকগুলো গানও রিলিজ করে গেছে তো মাঝখানে হচ্ছে যেহেতু আমি আর শিলাজিৎ শ্যুট করিনি আমরা অনেকদিন আগে শ্যুট করে রেখেছিলাম ভিডিওগুলো তো মাঝখানে আমরা শ্যুট করিনি বলে এই গানগুলো কারেন্ট আমরা আপলোড করতে পারিনি তো একটু হয়তো আপনারা দেরিতে পাচ্ছেন সপ্তাহখানেক এটা পরে আনছি আমরা তো যাই হোক আজকে সেই প্রিয়তম সিনেমা থেকেই একটা গান আজকে এনেছি যার নাম হচ্ছে কুরবানি কুরবানি আমরা একটু ডেসক্রিপশন বক্সে দেখে নেবো যেখানে গানটা গেয়েছেন হচ্ছে আকাশ লিরিক্সও তার মিউজিকও তার আর প্রোগ্রামিং হচ্ছে বিওবি গিটার ম্যান্ডোলিন অ্যান্ড ব্যানজো হচ্ছে বাবনি রেকর্ডেড বাই রবি মাঝি আর আর মুভির নাম আগেই বলেছি ডিরেক্টেড বাই হচ্ছে হিমেল আশরাফ প্রোডিউসড বাই আরশাদ আদনান ওনার অফ ভার্সাটাইল মিডিয়া আর কাস্ট হচ্ছে মেগাস্টার শাকিব খান ইধিকা পল যিনি আমাদের কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে আর হচ্ছে এছাড়াও আরও অনেকে রয়েছে তো এই সমস্ত ডিটেলস হচ্ছে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তো যাই হোক এই প্রিয়তমা সিনেমাটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা স্পেশাল মুভি তো বটে কারণ আমাদের কলকাতার মানে একজন অভিনেত্রী যিনি হচ্ছেন টেলিভিশনে কাজ করেন সিরিয়ালে কাজ করেন সিরিয়ালে কাজ করেন তিনি যথেষ্ট মানে অল্প সময়ের মধ্যে যথেষ্ট পপুলারিটি মানুষের ভালোবাসা পেয়েছে এক্স্যাক্টলি ওর কাজ আমরা মানে ইধিকার হচ্ছে কাজ আমরা নিজেরাও দেখেছি তো আমার মানে খুবই ভালো লাগতো তাকে মানে তার অ্যাক্টিং ভীষণ ন্যাচারাল হয় তো পরে জানতে পারলাম যে তিনি শাকিব খানের সাথেও কাজ করছেন তো সেটা আমাদের জন্য অনেকটা স্পেশাল আমাদেরও অনেকটা ভালো লাগার বিষয় এখানে কাজ করছে প্লাস যেহেতু ঈদ স্পেশাল সিনেমা আর শাকিব খানের সিনেমা তো অবভিয়াসলি জমজমাটি তো হতে হতোই এবং শাকিব খানের এখানকার লুকটাও আর কি অনেক বেশি চর্চিত হ্যাঁ মানে ওই পোস্টারটা অনেক ভাইরাল হয়েছে মানে অনেকে দেখছিলাম ইনস্টাতে ফেসবুকে অন্যান্য সেলিব্রিটিরাও পোস্ট করেছে আর সত্যি মানে তাকে চেনাই যাচ্ছে না একদম অন্যরকম লুক তো যাই হোক এত চর্চিত এবং আমি শুনেছি যে মেকআপটা খুব বেশি এক্সপেন্সিভ ছিল মানে যেটা হয়তো বাংলাদেশি সিনেমার জন্য ওই ধরনের একটা মানে কি বলে ইনিশিয়াল স্টেপ নেওয়া বা এটা অনেকটা ঝুঁকি সাপেক্ষ বাজেটের দিক থেকে আচ্ছা তো যাই হোক তো চলুন দেখে নিই হচ্ছে আজকে গানটি আর গানটি যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে গানটা দেখা দেখলাম হচ্ছে ভিডিওটা তো যেখানে আমরা একদম শাকিব খানের একদম মানে ডিফারেন্ট পুরো লুকটা দেখতে পেলাম মানে একদম এন্ট্রি থেকে শুরু করে হচ্ছে পুরো মানে যদি আমরা গানের লুক নিয়ে বলি মানে শাকিব খানের গানের স্পেশালি লুক নিয়ে যদি বলি একদম একটা ডিফারেন্ট লুক দেওয়া হয়েছে তার হেয়ার স্টাইল তার মেকআপ তার কস্টিউম মানে ভীষণই একটা ডিফারেন্ট একটা লুক দেওয়া হয়েছে এবং যদি আমরা পুরোটা একটা ইডিট ফ্লেভার ছিল একদমই তাই এবং যদি আমরা মানে যে সেটের কথা বলি প্রচন্ড কালারফুল সেট কালারফুল পোশাক কস্টিউম সেগুলোও দেওয়া হয়েছে আর যদি আমরা স্পেশালি কোরিওগ্রাফির কথা বলি সিগনেচার স্টেপ
দেওয়া হয়েছে এবং মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় ওই সিগনেচার স্টেপটাকে ইউজ করা হয়েছে এবং শাকিব খান মানে যথেষ্ট ভালো সে মানে ডান্স করে উঠছে, মানে তার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, সে খুব ভালো ডান্সও করে এমনিতে। এবং তাছাড়া গানের আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে মানে কুরবানি ঈদের সাথে আর কি লিরিক্সটা খুব ভালোভাবে গেছে, মানে লিরিক্সটা কোথাও একটা ইউএসপি। এবং আকাশের গলা ভীষণ ভালো লাগে এবং আকাশের প্রচুর গান আমরা শুনেছি, তাছাড়া তার দুর্গাপুজো নিয়ে যে সমস্ত গানগুলো ছিল সেগুলো ভীষণ হিট, আর মানে সে অনেক ফেভারিট আর কি। তাছাড়াও তার অনেক দু তিনটি অ্যালবামও ছিল সেগুলো আমরা শুনেছি। আর শাকিব খানকে এতদিন বাদে দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে, আর তাকে এরমভাবেই কাজ করতে দেখতে চাই, আরও ভালো ভালো সিনেমা দেখতে চাই। এবং একটা জিনিস মিস করে গেলাম আমরা, যার কথা ভিডিও শুরুতে বলে গেলাম, তাকেই গানে দেখতে পেলাম। আই থিঙ্ক এটা হয়তো কোরবানি মানে এটা ঈদ স্পেশাল আইটেম, সেই একটা গান ছিল ঈদ 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 এসেছে, ওই গানটা কিন্তু বেশ একটা ভাইব ছিল। হ্যাঁ, বাট ওই রকম এই গানটা আমার অতটা ক্যাচি লাগলো না, এটাও একটা ঠিক কথা। হ্যাঁ, খারাপও নয়, তো আমাদের মিডিয়াম লেগেছে। আর যদি আমরা গানটার পজিটিভ কিছু পয়েন্ট বলি, এক তো আমরা বলবো শাকিব খানের ডিফারেন্ট লুকে আমরা দেখতে পাচ্ছি, তো তাকে একটা অন্যরকম লুক দেওয়া হয়েছে, এটা আমাদের ভালো লেগেছে। আর এই গানটা যদি তুই বলি, শাকিব খানই হচ্ছে ইউএসপি। এক্স্যাক্টলি, আর হচ্ছে কোরিওগ্রাফিটা ভালো হয়েছে এটাই, কিন্তু নেগেটিভ পয়েন্ট এরকম আমার লিরিক্সটা ভালো লেগেছে। হ্যাঁ, লিরিক্স ভালো ছিল, বাট হ্যাঁ ওরকম মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। মানে আর পাঁচটা এরকম ঈদের গানে শাকিব খানকে এর আগেও আমরা এরকম ডান্স এরকম সেট এরকম ভাবে দেখেছি। জিতেরও একটা গান দেখেছিলাম ঈদ নিয়ে, সম্ভবত নুসরাত ফারিয়াও ছিল ওই সিনেমাটাতে মেবি, আর প্রিয়াঙ্কা সরকার ছিল মেবি। যাই হোক, ওই ধরনের মানে মানে আমরা এটা বলতে চাইছি ইউনিক, মানে নরমাল স্পেশাল কিছু না, যে হাটকে আমরা প্রথম দেখতে পেলাম এরকম কিছু না, বাট ঠিক আছে ভালো। ঈদ একটা ঈদের গান, একটা সিনেমায় ঈদ স্পেশাল কোরবানি স্পেশাল গান আছে, এবং যেখানে হচ্ছে বাংলাদেশের মেগা স্টার দা সুপার স্টার পারফর্ম করেছে, তো সেই হিসেবে দেখতে গেলে গানের লিরিক্স ডান্স সবকিছু অনুযায়ী একটা কম্প্যাক্ট জিনিস ছিল, ভালো, ডেফিনেটলি ভালো। তো আর বিশেষ আমাদের কিছু এখানে বলার নেই, আর এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কার কি মনে হলো, কি কি মন্তব্য আছে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, আর সাবস্ক্রাইবের পাশাপাশি শেয়ার করে যাবেন ভিডিও ভালো লাগলে। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিত সুবিধা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইট আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।